হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি মূলো কার্ড যদি না খেয়ে থাকুন তবে অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন। বছরে অন্য সময়ের থেকে শীতকালে অনেক বেশি রকমের ফল ও সবজি পাওয়া যায়, সেই রকমই একটা সবজি হলো মূলা। বছরে অন্য সময়ে এই সবজি পাওয়া গেলেও শীতকালে এই সবজি বেশি পরিমাণে খাওয়া হয়। মূলা দিয়ে বিভিন্ন তরকারি তো হয়, একই সঙ্গে এই সবজি কাঁচা খাওয়া যায়। আজকে রইল মূলোর হরেক উপকারিতা। জন্ডিসের ট্রিটমেন্টের কাজে আসে। পেট আর লিভারের জন্য মূলা খুব উপকারী, কারণ এটা ডিটক্সিফায়ারের কাজ করে যা রক্ত পরিষ্কার রাখে। জন্ডিস সারিয়ে তুলতে মূলোর জরুরি মেলাভার। জন্ডিস হলেও শরীরে বিলিরুবিন বেড়ে যায়, মূলা বিলিরুবিনের বৃদ্ধি রোধ করে। এছাড়াও জন্ডিস হলে রেড ব্লাড সেলের ক্ষতি হয়, মূলা খাওয়ার ফলে রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যায় এবং রেড ব্লাড সেলের ক্ষতি আটকায়। মূলা শাক সবজি উপকারী জন্ডিস সারানোর জন্য, পাইলস হতে দেয় না। মূলকে রাফেজ বলা হয়, যার মানে হলো এর মধ্যে ইনডাইজেস্টেবল কার্বোহাইড্রেট থাকে, এর ফলে হজম ঠিক মতো হয়, শরীরের পানির মাত্রা ঠিক থাকে এবং কনস্টিপেশন হতে দেয় না। সাধারণত কোষ্ঠকাঠিন্যের ফলে পাইলস হয়। মূলার রস শরীরের ডাইজেস্টিভ সিস্টেম আর এক্সক্রিটরি সিস্টেমকে পরিষ্কার এবং ঠিক রাখার চেষ্টা করে। ইউরিনারি ডিসঅর্ডার সারিয়ে তোলে। মূলা খেলে শরীরের ইউরিন প্রোডাকশান বেড়ে যায়। এছাড়া ইউরিনারি ট্র্যাককে জ্বালা যন্ত্রণা কমাতে সাহায্য করে, একই সঙ্গে কিডনি আর ইউরিনারি স্টেম পরিষ্কার রাখে। বিভিন্ন টক্সিনের কারণে ইউরিনারি ডিসঅর্ডার দেখা দেয়, কিন্তু আগেই বলেছি মূলা শরীরের থেকে টক্সিন বের করে দেয়, তাই ইউরিনারি ডিজিজ সারানোর জন্য মূলা ব্যবহার করা হয়। ওজন কমাতে সাহায্য করে। মূলা খেলে সহজে পেট ভরে যায়, যার মানে আপনার খিদেও মিটলো কিন্তু ক্যালোরি কাউন্ট বাড়লো না। মূলোর বেশিরভাগটাই জল দিয়ে তৈরি, তাই যারা দ্রুত ওজন কমাতে চায় তাদের জন্য আদর্শ। এছাড়া এটা হাই ফাইবার আর লো গ্লাইসেমিক ইনডেক্স হওয়ার ফলে পেট পরিষ্কার রাখে এবং শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয়, যার ফলে ওজন কমতে বাধ্য। কার্ডিওভ্যাসকুলার সিস্টেমের জন্য খুব ভালো, এতে প্রচুর পরিমাণে এক ধরনের ফ্লাভোনেট রিসার্চ বলেছে। এই ফ্লাভোনেট হার্ট হেলথ ভালো রাখে, শ্বাস প্রশ্বাসজনিত রোগ দূর করে, পেটের মতো রেসপিরেটরি সিস্টেমকে পরিষ্কার রাখে মূলা, এই কারণে একে অ্যান্টি কনজেস্টিভ বলা হয়। মূলতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা শরীরের ইমিউনিটি বাড়ায়। ডিসইনফেক্টেন্স হওয়ার ফলে ইনফেকশনের হাত থেকেও বাঁচায়, শরীরকে রক্তচাপ কম করে। মূলতে পটাশিয়াম পাওয়া যায়, যা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, লিভার আর গ্লোব্লাডারকে সুরক্ষিত রাখে, শরীরের বাইল বিলিরুবিন অ্যাসিড আর এনজাইমের মাত্রা নিয়ন্ত্রণ করে মূলা। নিয়মিত মূলা খেলে লিভার আর গলব্লাডারকে ইনফেকশন আর আলসারের হাত থেকে বাঁচায়। পোকার কামড় সারিয়ে তোলে। মূলাতে অ্যান্টিপোরিটিক প্রপার্টি আছে, এর ফলে পোকার কামড় বা মৌমাছির কামড় সহজে সারিয়ে তুলতে পারে। মূলোর রস আক্রান্ত জায়গায় লাগালে ব্যথা এবং ফোলা দুই কমবে, ক্যান্সারকে দূর রাখে। মূলা ডিটক্সিফায়ার এবং এতে ভিটামিন সি, ফলিক অ্যাসিড, অ্যান্থোকোয়ানিন আছে, এর ফলে কোলন, কিডনি, পেটের এবং মুখের ক্যান্সারের ট্রিটমেন্টের কাজে আসে। মূলা অ্যান্টি অক্সিডেন্ট হওয়ার এটা নিয়মিত খেলে ক্যান্সারকে দূর রাখা যায়। সো বন্ধুরা, তোমরা জেনে নিলে মূলো আমাদের কী উপকার করে। থ্যাংক ইউ। আরও অনেক কিছু টিপস আছে যেটা তোমাদের জানাবো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।